নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে 2023 সালের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। প্রত্যেকের এই 2023 সাল খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, আমি এই ঈশ্বরের কাছে কামনা করে আজকের এই প্রোগ্রাম শুরু করছি। দেখুন, প্রচুর কমেন্ট এসছে যে স্যারের নামের অক্ষর দিয়ে যদি আপনি আলোচনা করেন খুব ভালো হয়। আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, অর্থাৎ আপনার যদি বাংলাতে যদি ক দিয়ে শুরু হয়, আপনার ক্ষেত্রে 2023 পাঁচটি বড় সুসংবাদ অপেক্ষা করতে চলেছে। অর্থাৎ আপনার নামের অক্ষর কে দিয়ে যদি শুরু হয় এবং বাংলাতে ক দিয়ে যদি শুরু হয়, নিশ্চিতরূপে আপনার কিন্তু আগামী 2023 যে ঘটনাগুলো আমি বলবো, সেই ঘটনাগুলো, বড় ঘটনাগুলো আপনাদের সাথে কিন্তু ঘটতে চলেছে। দেখুন, কে নামে যে সকল মানুষ আছে কি না, বেশিরভাগ ক্ষেত্রে একটু আবেগপ্রবণ কিন্তু হয়ে থাকে। অর্থাৎ একটু ভাবাবেগ এবং আবেগের মধ্যে কিন্তু এই কে নামের যারা নাম দিয়ে যাদের শুরু তাদের কিন্তু চলে। তো আপনার নাম ক দিয়ে শুরু বাংলাতে, ইংরেজিতে কে দিয়ে, লিখে রাখুন কোন কোন পাঁচটি বড় ঘটনা আপনাদের সাথে এই 2023 ঘটতে চলেছে। তার আগে আমি একটি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, এইটুকুটাই আপনাদের কাছে আমার অনুরোধ। তো আলোচনাটা শুরু করা যাক। দেখুন, প্রচুর আমি বারবার বলছি, আপনারা কিসের উপর ভিডিও চাইছেন তার উপর কিন্তু আমি প্রতিদিন কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতেই রয়েছি। আমি নামের অক্ষর দিয়ে সিরিজটা আপনাদের শুরু করেছি, আপনারা প্রত্যেকে কিন্তু এটা দেখতে থাকুন। প্রত্যেক নামের অক্ষর আপনার যেটা যেটা আছে সেটা সেটা আপনারা কিন্তু জানতে পারবেন। প্রথম আসি, আপনার নামের অক্ষর কে দিয়ে শুরু, আপনার এবছর সম্পত্তিগত দিক থেকে লাভ আপনি কিন্তু পেতে চলেছেন, নিজস্ব সম্পত্তি ক্রয়ের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ প্রপার্টি জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব শুভ দিক কিন্তু দেখা যাচ্ছে, কারণ এবছর শনি এবং রাহু আপনাকে কিন্তু ধনবান আপনাকে কিন্তু করতে চলেছে। শনি গ্রহ এবং রাহু গ্রহ আপনাকে কিন্তু ধনবান কিন্তু করতে চলেছে। আপনার নামের অক্ষর কে দিয়ে শুরু, রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের উত্থান হতে চলেছে। যারা রাজনীতির ক্ষেত্রে যারা আছেন, আপনার কে দিয়ে শুরু, রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের সুযোগগুলো কিন্তু আপনাদের আসতে কিন্তু চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে বড় শুভ সংবাদ সেটি হচ্ছে আপনাদের এবছর বিশেষ করে ভ্রমণ যোগ, দূরযাত্রা, ভ্রমণ, ধর্মীয় যাত্রা, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি শিক্ষার্থীরা যারা আছে, উচ্চশিক্ষা সঙ্গে যারা যুক্ত আছে, আপনার কে দিয়ে শুরু, আপনার উচ্চশিক্ষা ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং এর পাশাপাশি আপনাদের এবছর যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন, শুভ বিবাহের একটা বড় সুযোগ আপনাদের আসতে চলেছে, বিবাহের একটা বড় সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি এবছর আপনাদের সন্তান প্রাপ্তি, সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। আপনার নামের অক্ষর কে দিয়ে যদি শুরু হয়, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, সন্তানের কেরিয়ারের জায়গা থেকে আপনারা লাভ পাবেন, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবার বিদেশের সাথে অনেকেই চাইছে বিদেশ যাওয়ার যোগ, বিদেশ যাওয়ার সম্ভাবনা কিন্তু রাহু এবং শনি কিন্তু আপনাদের তৈরি করবে। এবং বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন, আপনার কে দিয়ে নামের অক্ষর দিয়ে শুরু, প্রথম নামের অক্ষর কে বাংলাতে ক, বিদেশ যাত্রা এবং বিদেশ থেকে কিন্তু আপনারা এবছর
লাভবান কিন্তু হতে চলেছে। তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলি একটু সচেতন, কারণ একটু আবেগপ্রবণ তো কে নামে, তাতে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা কিন্তু রয়েছে। আপনার নামের অক্ষর কে দিয়ে যদি শুরু হয়, ব্যবসা ক্ষেত্রে ভালো, কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা একবার পরামর্শ করে নেবেন। অর্থাৎ কোনো ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট করছেন, আপনার নামের অক্ষর কে দিয়ে শুরু, বাংলাতে ক দিয়ে শুরু, নিশ্চিতরূপে কিন্তু এই জায়গাটা ইনভেস্টমেন্টের জায়গাটাতে আমি বলবো আপনি একবার হলো পরামর্শ নিয়ে আপনি ইনভেস্টমেন্ট কিন্তু করুন। এবং এর পাশাপাশি আপনার নামের অক্ষর কে দিয়ে যদি শুরু হয়, আপনাদের এবছর বেশ কিছু দিক থেকে বড় সুসংবাদগুলো কিন্তু আসতে চলেছে, এবং আকস্মিক অর্থপ্রাপ্তি, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়ার যোগ আপনাদের কিন্তু সৃষ্টি করতে চলেছে। আপনার নামের অক্ষর কে দিয়ে যদি শুরু হয়, আপনার কিন্তু এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং এর পাশাপাশি আপনাদের এই সময় ভূমি, ভবন, বাহন, এই তিনটি, অনেকে চায় নতুন একটা বাড়ি, প্রত্যেকের একটা স্বপ্ন থাকে ছোট্ট একটা গাড়ি, কিছু সম্পত্তি, প্রত্যেকের ভূমি, ভবন, বাহন, সুখ কিন্তু পেতে চলেছে। আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, বাংলাতে ক দিয়ে শুরু হয়, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।